৬৮ সংস্থার কাছে ২ লাখ কোটি অলস টাকা, উদ্বৃত্ত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে, মন্ত্রিসভায় খসড়া অনুমোদন। রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের নির্দেশ, ক্যাম্পের ৮ কর্মকর্তা বদলি, প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইবে আওয়ামী লীগ। একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার, অভিযোগ বিএনপির, খালেদা জিয়ার মুক্তির দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। দেশে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ সহ স্বশাসিত ৬৮টি সংস্থার এফডিআর করা অর্থের পরিমাণ ২১২১০০ কোটি টাকা। এখন থেকে নিজস্ব পরিচালনা ব্যয়, আপৎকালীন ব্যয়, পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের প্রয়োজনীয় অর্থ জমা রেখে উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে, এ সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন পায়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। গেল ১০ বছরে জিডিপির কারেন্ট প্রাইস মেথডে বিশ্বের প্রবৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশ, আর দ্বিতীয় অবস্থানে চীন, ভারতের অবস্থান তৃতীয়। চলতি বছর আগস্টে দ্য স্পেকটেটর ইন্ডেক্সে ২৬টি শীর্ষ প্রবৃদ্ধির দেশের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রতিবেদনটির বিষয়ে অবহিত করেন অর্থমন্ত্রী। পরে বৈঠকে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলীতে স্বশাসিত সংস্থাসমূহের উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই অলস টাকা জনকল্যাণ ও উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। ২১২১০০ কোটি টাকা ওনাদের স্থিতি হিসাবে বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসেবে আছে, কিছু প্রভিশন রেখে বাকি টাকাটা সরকারের কোষাগারে নিয়ে আসা। ওনাদের অটোনমিতে কোনো সমস্যা নেই, আর্থিক ডিসিপ্লিনেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ওনাদের যে আইডল মানি আছে সেটাকে সরকারের ইনভেস্টমেন্টের কাজে লাগানো। প্রতিষ্ঠানের আপৎকালীন ব্যয় হিসেবে পরিচালনা ব্যয়ের ২৫% অর্থ জমা রাখতে পারবে সংস্থাগুলো। বাৎসরিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ নিজস্ব তহবিলে জমা রাখবেন তারা, প্রথম প্রজেক্ট। দ্বিতীয় হলো আপৎকালীন ব্যয়, ইমার্জেন্সি ফেস করার জন্য আরও পরিচালন ব্যয়ের আরও ২৫% সমপরিমাণ অর্থ ওনারা সংরক্ষণ করতে পারবেন। এখন থেকে মুক্তিযুদ্ধ সমাবেশ, বিশ্ব ইজতেমা, হরতাল, ধর্মঘট কিংবা জরুরি অবস্থা সহ বিশেষ পরিস্থিতিতে বাস সেবা দেবে বিআরটিসি। এ সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইনও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করা, এটা ওই কাজের মধ্যে নতুন যুক্ত করা হয়েছে। সরকারের শেয়ার এবং বেসরকারি শেয়ার, এটা আগে ডিফাইন করা ছিল না, ৪৯-৫১। এছাড়া বৈঠকে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে ট্রিটি অন দ্য নিউক্লিয়ার উইপন এর অনুস্বাক্ষরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৬৯, এর মধ্যে ডিআরডিবি বাদ দিয়ে ৬৮টা। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের নৌবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ গোফাইলি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত সৌদি নৌপ্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে, দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বেশি জোরদার হবে বলে আশা করেন সৌদি নৌবাহিনীর প্রধান। কক্সবাজারে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি অবস্থা নিতে টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর। এদিকে কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ এবং ৭ ক্যাম্পের ইনচার্জকে বদলি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তার রিপোর্ট আফসানা নিলার। নিজ দেশ থেকে নির্যাতনে বিতাড়িত রোহিঙ্গারা ২ বছর আগে আশ্রয় নেয় বাংলাদেশের টেকনাফের বিভিন্ন আশ্রয় ক্যাম্পে। সকল আইন এবং নিয়ম ভেঙে ২৫ সেপ্টেম্বর সমাবেশ করে রোহিঙ্গারা।
এই সমাবেশ নিয়ে দেশজুড়ে হয় আলোচনা সমালোচনা। সমাবেশের জন্য তাদের নেটওয়ার্কিং সুবিধা আর ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড ব্যানার নিয়েও ছিল প্রশ্ন। এরই প্রেক্ষিতে রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। বিটিআরসির উপপরিচালক নাহিদুল হাসান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরু থেকেই ক্যাম্পে মোবাইল সুবিধা না দিতে নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি। আগামী 7 কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি এবং মোবাইল সুবিধা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে জরুরি নির্দেশ দেওয়া হয়। এদিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ এবং 7 রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের বদলির আদেশ পাঠানো হয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। কাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের 20 সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 8 দিনের এই সফরে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আব্দুল মতিন খসরু জানান, এই সফরের মাধ্যমে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া বাংলাদেশকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে বলে জানান আব্দুল মতিন খসরু। সরকার একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এরই নীলনকশার অংশ হিসেবে বিএনপিকে ধ্বংস করতে দলের 26 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করা হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির নেতারা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে অংশ নিয়ে তারা বলেন, বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদে নেই। রিপোর্ট ইবনে নুশাউনের। বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জড়ো হতে থাকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে। ঢাকা মহানগর বিএনপির এ আয়োজনে র্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানায় নেতাকর্মীরা। র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। সরকার দেশকে পুনরায় বাকশালী কায়দায় পরিচালিত করতে চায় বলে অভিযোগ করেন তারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের মতো বিএনপি আবারও আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। পরে র্যালি বের করা হয়। র্যালিটি শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। ইবনে নূর শাউন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, বিরতির পর আরো যা থাকবে। বরগুনার রিফাত হত্যা মামলার চেম্বার আদালতে মিন্নির জামিন বহাল, আপিল করবে রাষ্ট্রপক্ষ। রংপুর 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি, যাচাই বাছাই 11 সেপ্টেম্বর। আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। এদিকে জামিন ঠেকাতে ফের আপিলের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রিপোর্ট স্মৃতি মণ্ডলের। আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর আগে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে, সেই আবেদনের ওপর চেম্বার আদালত নো অর্ডার দেন, ফলে মিন্নির জামিনের মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানান আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিনউদ্দিন। মিন্নির জামিন বহাল আছে, মিন্নির মুক্তি পেতে কোনো বাধা নেই। যে ছিল 1 নম্বর চাক্ষুষ সাক্ষী, তাকে কিছুদিন পরে সাক্ষী হিসাবে ডেকে এনে, সকাল 10টায় ডেকে এনে রাতের বেলা অ্যারেস্ট দেখায়, পরদিন কোর্টে প্রডিউস করে। কোর্টে যাওয়ার পরে সেখানে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। ইতিমধ্যে যেহেতু চার্জশিটটা দাখিল করা হয়ে গেছে, মিন্নির পক্ষে এই মামলায় কোনোভাবেই কোনো প্রভাব বিস্তার করার আর কোনো স্কোপ নাই। আর সেটা ছোটো মেয়ে ও, সেটা সম্ভব না। কোর্ট সব কিছু বিবেচনা করে কোর্ট তার আদেশটা বহাল রাখছে।
এদিকে জামিন স্থগিত চেয়ে নিয়মিত আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মহামান্য আদালত জামিন স্থগিত করেনি, যেহেতু আমাদের আরেকটা পরবর্তী ধাপ আছে, এই হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রেগুলার পিটিশন ফাইল করা আমরা সেই সুযোগটা গ্রহণ করব। হত্যাকাণ্ডের আগে এবং পরে মিন্নি নয়ন বন্ডের সাথে টেলিফোনে কথা বলেছে, পাশাপাশি এই পরিকল্পনার কনস্পিরেসির একটা সেই অংশ ছিল। গত 29 আগস্ট মিন্নিকে শর্ত সাপেক্ষে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন দলটির দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সকালে রংপুর 3 আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম কেনেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম। বিকেলে দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া। 5 সেপ্টেম্বর ফর্ম তোলার শেষ তারিখ, জমা দিতে হবে 6 সেপ্টেম্বরের মধ্যে, যাচাই বাছাই হবে 11 সেপ্টেম্বর। আজ থেকে ভারত জুড়ে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। রামপুরায় বিটিভি ভবনে এই কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এর মধ্য দিয়ে দুই দেশের প্রতিবেশী সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। এই উদ্যোগকে দুই দেশের প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তার ফসল বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। রিপোর্ট প্রণব চক্রবর্তী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত সমঝোতার অন্যতম বিষয় ছিল ভারতে বাংলাদেশের গণমাধ্যমের সম্প্রচার। এই ধারাবাহিকতায় গত 7 মে দূরদর্শন ও বিটিভির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় ভারতে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হল বাংলাদেশ টেলিভিশনের। ডিডি ফ্রি ডিশের মাধ্যমে ভারতবাসী দেখতে পাবেন বিটিভির সকল অনুষ্ঠান। বিটিভি ভবনের অনুষ্ঠানে জানানো হয়, সোমবার সকাল 9:30 ভারতীয় সময় 9:00 থেকে সম্প্রচার হচ্ছে বিটিভির অনুষ্ঠানমালা। পরম বন্ধু রাষ্ট্র ভারতের কাছে আমার অকৃত্রিম কৃতজ্ঞতা। অনুষ্ঠানে ঢাকা নিযুক্ত ভারতের হাই কমিশনার বলেন, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এর মধ্য দিয়ে আরো আন্তরিক হবে। I am hopeful that this cooperation between BTV and Doordarshan will strengthen many times in future and lead to better understanding between us. সবশেষে আমি আশা করছি এই উদ্যোগে আমাদের দুই দেশের মানুষকে আরো কাছে আনবে, আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে। ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের সংস্কৃতি ও মানুষে মানুষের সম্পর্ক আরো এক ধাপ এগুবে। এই উদ্যোগ দুই দেশের নেতৃত্বের দূরদর্শী চিন্তার বহিঃপ্রকাশ। এই নতুন মাত্রায় আরো একটি মাত্রা যোগ করলো এই সম্প্রচার। আর পশ্চিমবাংলা আর আমরা তো একই কৃষ্টি, সংস্কৃতি, একই ভাষায় কথা বলি। বাংলাদেশের টেলিভিশন সেখানে যদি দেখার সুযোগ পায়, মানুষে মানুষে যে নৈকট্য সেটি আরো দৃঢ় হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। লক্ষ্মীপুরের রায়পুরের শাড়িতে অলঙ্করণের কাজ করে সংসার চালাচ্ছেন 4 শতাধিক নারী। সহযোগিতা পেলে আরও নারীরা এ পেশায় যুক্ত হতে পারেন। লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী গ্রামের দরিদ্র আয়েশা কাপড়ে নকশার কাজ শেখার পর দরিদ্র নারীদের নিয়ে গড়ে তোলেন ছোট একটি কারখানা। এরপর চাঁদপুরের কাটাখালী এবং লক্ষ্মীপুর সদরের কামানখোলায় আরও 2টি কারখানা। আয়েশার কারখানা এখন কাজ করেন 4 শতাধিক নারী। কারিগরদের প্রশিক্ষণ এবং নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে শিল্প ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় বিসি কর্তৃপক্ষ। বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকবে। এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের ডাক মমতার, কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে জাতিসংঘের আহ্বান। পাপুয়া নিউগিনিকে 6 রানে হারালো বাংলাদেশের নারীরা, উজ্জ্বল আইসিসি টি-20 বাছাই পর্বের সম্ভাবনা। আবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদ।
মার্কেটিং ও ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ইএমএক্স এবং ফস্ট্রা ইয়েলপেন্স সেন্ট্রাম ইসবেরিয়া এবির মধ্যে চুক্তি হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে ইএমএক্স এর ব্যবস্থাপনা পরিচালক কাজী খুররাম আহমেদ এবং ফস্ট্রা ইয়েলপেন্স সেন্ট্রাম ইসবেরিয়া এবির প্রধান নির্বাহী জোনাস উইকস্ট্রম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় অন্যান্য মধ্যে ইএমএক্স এর চিফ অ্যাকাউন্টেন্ট রুবেল আহমেদ, মার্কেটিং ম্যানেজার আব্দুল সত্তার, ফার্স্ট এইড সেন্টার সুইডেনের কান্ট্রি ম্যানেজার আহমেদ সাব্বির নাহিয়ান এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফরিদুদ্দিন আকবর সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 68 সংস্থার কাছে 2,00,000 কোটি অলস টাকা, উদ্বৃত্ত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে, মন্ত্রিসভায় খসড়া অনুমোদন। রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের নির্দেশ, ক্যাম্পের 8 কর্মকর্তা বদলি, প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইবে আওয়ামী লীগ। একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার, অভিযোগ বিএনপির, খালেদা জিয়ার মুক্তির দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরে সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।